হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম বার্থডের কেক কাটিং, আর এই পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি মেনুতে ছিল বার্থডের। আর খাওয়া দাওয়া তো আছে, তাছাড়া কীভাবে আমরা মজা করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, যারা যারা আগের ব্লগটা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখবো। দেখো, এখানে কেক কাটিংয়ের পর অনেকটাই রাত হয়ে গেছিলো, তো বাচ্চাদের খিদেও পেয়ে গেছিলো, তো সেই জন্য প্রথমে বাচ্চাদেরকেই বসিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে মেনুতে কী কী ছিল সেটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি। তার মাঝখানে দেখো, বার্থডের সময় মাসিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো, তো দাদা ডেকে মাসিকে নিয়ে আবার একটু ছবি তুলে নিল। দেখো, এখানে মেনুতে ছিল চিকেন কষা, এখানে ছিল 5 রকমের ভাজা, আর ছিল মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, এটা তো খেতে ভীষণই টেস্ট হয়েছিল। আর ছিল সর্ষে পোস্ত আর দই দিয়ে একটা রুই মাছের ঝোল, এটা খেতে তো দারুণ হয়েছিল। দেখো, এখানে এটা দুটো গামলায় ভাগ করে রেখেছিল, আর এখানে হয়েছিল তোমাদের আর সাদা ভাত তো ছিলই। তো তারপরে দেখো, এখানে বার্থডের যেটা মেন পায়েস, তো সেটা এখানে বানিয়ে রেখেছিল, আর পায়েসটা যা টেস্ট হয়েছিল সেটা তোমাদেরকে আর কি বলবো। পায়েসের রেসিপিটা আমি আলাদাভাবে আপলোড করব। আর এখানে হয়েছিল বাসন্তী পোলাও, এই ছিল বার্থডের সিমছাম মেনু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তারপরে দেখো, প্রথমেই পাতে পড়ে গেছিল সাদা ভাত আর 5 রকমের ভাজা, আর ছিল এই যে মাছের মাথা। আর দেখো, এই সাইডে বোন দাদার জন্য থালা সাজাচ্ছিল, তো সেটাকেও একটুখানি ক্যাপচার করে নিলাম। ও এখানে বাসন্তী পোলাও আর ভাতটাকে খুব সুন্দর করে কাঁসার থালার উপরে সাজিয়ে দিচ্ছিল। তারপরে দেখো, ডাল দিয়ে সকলের খাওয়া কমপ্লিট, তো মাসি দিয়ে দিচ্ছিল সকলকে মাছের ঝোলটা, তো তোমরা দেখতে থাকো। এই রান্না কেমন হয়েছে? মোটেও না, রিয়া রাধুনি না। এই যে রাধুনি, বড়ই বেকার পালা সাজাতে থালা। আরে বাবা, মাল্টি গ্লাসটা কোথায়? জল এদের দাবিটা কি বুড়ি টিকিট পাবে? তুমি খাবি নাকি? আমি বসে দেখছি। তুমি খাবি নাকি? আমি বসে দেখছি। চল শুরু কর। কি কি আছে বল? আমি কি বলবো? তুই বল কি কি দিলাম মেনুতে? আছে 5 রকমের ভাজা। বলো, আমি কি বলবো? এই চিত্র বল, আমি কি বলবো? মাল্টি বলে দেখছে এরকম, আমি এক জায়গায় খাবার দেখি জানিস তো। এটা আছে রবিন,
কালিয়া, চিকেন, পায়েস, মিষ্টি দই। আচ্ছা ভাতটা বল, পোলাও, পোলাও আর স্যালাড, পাঁচ রকমের ভাজা, লেবু, লঙ্কা, জল। চলো শুরু করো, জল একদম শুরু করো। দাঁড়াও, বড় একটা মাথা দিতে হতো তাহলে। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তাহলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল, তারপরে আমরা নিজেরা বাড়িতে খেতে বসেছিলাম। তারপরে দেখো সবাই মিলে এখানে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। এখানে সবাই বিভিন্ন ধরনের কথা বলছিল, তো সেজন্য হাসাহাসি করছিলাম এবং নিজেদের মতো করে খাচ্ছিলাম। সত্যি কথা বলতে খাবারগুলো ভীষণই টেস্টি হয়েছিল, আর দিনটাকে আমরা ভীষণ ভালোভাবে এবং আনন্দ করে কাটিয়েছিলাম। তোমাদের বাড়িতে এরকম বার্থডে সেলিব্রেশন তোমরা করলে কীরকমভাবে আনন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভ্লগ ভিডিও নিয়ে। টাটা।